হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি উইন্ডোজ সাতটি সেটিংস নিয়ে আলোচনা উইন্ডোজ সাতটি ইম্পর্টেন্ট দেখাবো এই ভিডিওতে আমরা যারা উইন্ডোজ টেন ব্যবহার করি তাদের আশা করি এই সেটিংসগুলো জানা থাকলে অনেকটাই উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ভিওর্স প্রথমে এক নম্বর যে সেটিংসটা আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে ডিফল্ট অ্যাপস তো ডিফল্ট অ্যাপস জিনিসটা কি সেটা আগে বলি আমরা যখন কম্পিউটারে কোনো কিছু ওপেন করি সেটা দেখা যাচ্ছে হতে পারে কোনো ভিডিও ফাইল বা কোনো ফটো বা কোনো মেইল এ ধরনের আমরা যাই কিছু ওপেন করি না কেন তো এগুলো ওপেন করার সময় যে অ্যাপসের মাধ্যমে ওপেন হয় সেই অ্যাপসটা কিন্তু ডিফল্ট ভাবে সেট করা থাকে যার মাধ্যমে ওই অ্যাপসের মাধ্যমে সেটা ওপেন হয় তো এই ডিফল্ট অ্যাপস কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি তো বিষয়টা আপনাদের দেখালে আরও ক্লিয়ার হবেন তো এর জন্য আমি চলে যাব এই বামপাশে স্টার্ট মেনু থেকে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন এই সেটিংস অপশনে চলে যাব সেটিংস আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করব এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর এই যে পাশে ডিফল্ট অ্যাপস নামে অপশন এই ডিফল্ট অ্যাপসে ক্লিক করব এখানে দেখুন এই যে ডিফল্ট অ্যাপগুলো এখানে সেট করা আছে যেমন দেখুন মেইল আমরা পিসিতে যখন কোনো মেইল ওপেন করতে যাবো তখন এই মেইলের মাধ্যমে এটা কিন্তু ওপেন হবে আবার এই যে ম্যাপস এখানে সেট করা আছে মিউজিক প্লেয়ার যে মিউজিক প্লেয়ারে যে এই মিউজিক প্লেয়ারটা সেভ সেভ করা আছে এখানে তারপরে এই যে ফটো এই যে ফটোসের মাধ্যমে ওপেন হবে এই যে ভিডিও প্লেয়ার এটা সেট করা আছে এই যে ওয়েব ব্রাউজার ডিফল্ট হিসাবে মাইক্রোসফট এডেস যেখানে সেট করা আছে তো এগুলো কিন্তু চাইলে আমরা চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতো সেট করতে পারি এই মিউজিক প্লেয়ার সাপোজ এখানে আমি ক্লিক করলাম এই যে এটা সেট করা আসে ডিফল্টভাবে আমরা কোনো মিউজিক প্লে করলে এটার মাধ্যমে ওপেন হবে তো আমরা এখানে ক্লিক করে আমরা চাইলে কিন্তু মিউজিক প্লেয়ারটা চেঞ্জ করতে পারি আমি সাপোজ এখান থেকে এটা চেঞ্জ করে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে ক্লিক করতেছি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটা সেট করলাম এখন আমাদের ডিফল্ট মিউজিক প্লেয়ার হিসেবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটা সেভ হয়ে গেল তো এখানে আমি কোনো মিউজিক মানে কোনো অডিও ফাইল ওপেন করতে গেলে কম্পিউটারে এখন এই উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের মাধ্যমে ওপেন হবে তারপর এখানে ফটো ভিওয়ার এই যে ফটো কোনো ফটো আমাদের এই যে এই উইন্ডোজে যে ফটো ভিউয়ার এটার মাধ্যমে ওপেন হয় আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি তারপরে প্রতিটা এই যে এখানে সাপোজ যে ভিডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার যে মুভিজ অ্যান্ড টিভি এটা দেওয়া আছে তো এখানে চাইলে এটা আমি যে কোনো কিছু দিতে পারি কেএম এম দিতে পারি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিতে পারি আমি সাপোজ এটাও উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিলাম তাহলে আমার ভিডিও ফাইলগুলো ওপেন করতে গেলে এখন ডিফল্টভাবে এটা সেট হয়ে থাকলে এই উইন্ডোজ মিডিয়া পিলার মাধ্যমে ওপেন হবে আমরা চাইলে ওয়েব ব্রাউজার এখান থেকে চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি ক্রোম ফায়ার ফক্স বা যে কোনো কিছু দিতে পারি তো এখানে নিচের দিকে আসলে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এখানে যে রিসেট এই রিসেট অপশনে আমি যদি ক্লিক করি তাহলে

দেখতে পারছেন এই যে সিস্টেমস প্রথম এক নম্বরে যে সিস্টেমস এই সিস্টেমসে ক্লিক করলাম এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন এই যে পাওয়ার অ্যান্ড স্লিপ এই পাওয়ার অ্যান্ড স্লিপ অপশন আমি ক্লিক করলাম দেখুন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এই যে একটা হচ্ছে স্ক্রিন আর একটা এখানে হচ্ছে যে স্লিপ তো দেখুন এই দুইটা আসলে কি সেটা আপনাদের আমি একটু বলে নিই আগে এখানে দেওয়া আছে হোয়েন প্লাগ ডিন টার্ন অফ আফটার এখানে টেন মিনিট সেট করা আছে অর্থাৎ আপনি কম্পিউটারটা যখন কোনো কাজ করতেছেন না রেখে দিচ্ছেন তখন দশ মিনিট পর স্ক্রিনটা অফ হয়ে যাবে আপনার কম্পিউটারের স্ক্রিনটা দশ মিনিট পর অফ হয়ে যাবে তো এটা চাইলে কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে আমি এখানে আমি কমিয়ে দিতে পারি টাইমটা আবার বাড়িয়েও দিতে পারি আমি সাপোজ এখানে যদি তিরিশ মিনিট দিই তাহলে এখন আমি কম্পিউটারটা রেখে দেওয়ার পরে তিরিশ মিনিট পর স্ক্রিন অফ হবে তো এখান থেকে আমি এটা দশ মিনিট দিয়ে রাখতেছি তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন স্লিপ স্লিপটা এখানে দেখুন কী লেখা আছে হোয়েন প্লাগ ডিন পিসি গোজ টু স্লিপ আফটার তিরিশ মিনিটস অর্থাৎ আপনার পিসিটা মানে আপনি যদি রেখে দেন তাহলে তিরিশ মিনিট পর পিসিটা স্লিপ হয়ে যাবে মানে স্লিপ মোটে চলে যাবে ঠিক আছে তো এটা এখান থেকে চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি টাইমটা ঠিক আছে তো এভাবে চেঞ্জ করে দিতে পারেন আপনারা তো এবার তিন নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশনস দেখুন নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশনস জিনিসটা কি দেখুন এই যে নিচেই ডান পাশে এখানে এটা হচ্ছে অ্যাকশন বার এখানে ক্লিক করলে দেখুন এই যে অ্যাকশন বারটা চলে আসলো আর উপরে এই অংশটা এখানে হচ্ছে নোটিফিকেশনগুলো আসে দেখুন সহজে এখান থেকে কোনো কিছু ওপেন করতে পারি এই যে স্ক্রিন সিনি প্রজেক্ট অল সেটিংস তো এটার আমরা কিছু সেটিংস আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি দেখুন আমি এখান থেকে স্টার্টমেন্ট থেকে সেটিংসে যাচ্ছি এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে সিস্টেমসে সিস্টেমসে যাওয়ার পরে এখানে দেখতে পারছেন এই যে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশানস অপশনটা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে নোটিফিকেশান নোটিফিকেশানটা দেখুন অন অবস্থায় আছে এটা আমি চাইলে অফ করে দিতে পারি এটা যদি আমি অফ করে দিই তাহলে আমার যে কম্পিউটারে যে নোটিফিকেশানগুলো আসে যে এখানে যে নোটিফিকেশানগুলো আসে বাম সাইডে এখানে অর্থাৎ যে এখানে নোটিফিকেশানগুলো আসে সেই নোটিফিকেশানগুলো আসবে না আবার চাইলে আমি আলাদা আলাদাভাবে কিন্তু অফ করতে পারি আমি দেখুন এটা অন করতেছি অন করে আমি চাইলে আলাদা আলাদা অ্যাপসের কিন্তু নোটিফিকেশন অফ করে রাখতে পারি এখানে দেখুন এই যেমন অনেক কিছু আছে আমি সাপোজ যদি চাই মাইক্রোসফট এডেস এই ব্রাউজারের আমি এটা অফ করে রাখলাম নোটিফিকেশনটা অফ করে রাখলাম তাহলে এই ব্রাউজার থেকে নোটিফিকেশন আসবে না তো আমি এটা অন করে রাখতেছি আপনাদের দেখালাম মানে আমরা চাইলে নোটিফিকেশনগুলো এখান থেকে যেটার ইচ্ছা আলাদা আলাদাভাবে অফ করে রাখতে পারি বা অন করে রাখতে পারি বা এখান থেকে সবগুলো একসাথেও অফ বা অন করে রাখতে পারি নোটিফিকেশন আবার এখানে আছে হচ্ছে দেখুন এই যে ইডিট ইওর কুইক অ্যাকশনস এটা এই যে আমি যে অ্যাকশন বারটা এখানে দেখালাম এই অ্যাকশন বারটা আমরা চাইলে এডিট করে এসে মতো সাজাতে পারি দেখুন এখানে আমি এডিট ইওর কুইক অ্যাকশনসে ক্লিক করলাম ক্লিক করে এটা আমরা দেখুন এই যে অ্যাকশন বারে যেগুলো আমরা চাইলে চেঞ্জ করে একটা আরেক আরেক জায়গায় নিতে পারি বা এখান থেকে অ্যাডে ক্লিক করে যেমন এখানে যে ওয়াইফাইটা নেই আমি ওয়াইফাইটা এখানে চাইলে যে অ্যাড করতে পারলাম এখানে আনতে পারলাম আবার চাইলে আমরা যদি কোনো কিছু রিমুভ করতে চাই এখান থেকে তাহলে এই যে এখানে যে অপশনটা যে আনপিনের অপশন এখানে যে অপশনটা এখানে ক্লিক করলে সাপোজ আমি ওয়াইফাইটা আবার এখান থেকে রিমুভ করবো এখান থেকে ক্লিক করলাম যেটা চলে গেল এরকম করে আমরা এখানে ডানে ক্লিক করলাম এটা এভাবে সেট হয়ে থাকলো ঠিক আছে এভাবে অ্যাকশন বারটা আমরা এডিট করতে পারি তো এবার চার নাম্বারে যেটা দেখাবো সেটা হচ্ছে স্কেল অ্যান্ড লে আউট স্কেল অ্যান্ড লে আউট জিনিসটা কি এটা হচ্ছে এই যে আমাদের কম্পিউটারে এই যে আইকনগুলো টেক্সটগুলো এগুলো আছে এগুলো দেখুন একটা নির্দিষ্ট সাইজে আছে তো আমরা চাইলে এগুলো বড় করতে পারি স্কেল অ্যান্ড লেআউটের মাধ্যমে দেখুন এই জিনিসটা দেখালে আপনাদের আরও ক্লিয়ার হবে না আমি সেটিংসে যাচ্ছি এখান থেকে এই স্টার্টমেন্ট থেকে এখান থেকে আবার সেটিংসে যাচ্ছি এখান থেকে এই যে সিস্টেম দেখতে পাচ্ছেন সিস্টেমে যাচ্ছি সিস্টেমে যাওয়ার পরে এখানে ডিসপ্লেতে আসে প্রথমে দেখতে পাচ্ছেন আসে এই ডিসপ্লেতে থাকা অবস্থায় এখানে স্কেল অ্যান্ড লেআউট দেখতে পাচ্ছেন এখানে একশো পার্সেন্ট রিকমেন্ডেড এটা দেওয়া আছে ক্লিক করে এখানে যদি আমি একশো পঁচিশ পার্সেন্ট দিই তাহলে দেখুন যে আমার স্ক্রিনে কিছু কিন্তু বড় হয়ে গেল সব কিছু টোটাল সব কিছু কিন্তু আমার পিসির বড় বড় হয়ে গেল বড় আকারে চলে আসলো ঠিক আছে তো আমি এটা চেঞ্জ করে আবার আগের অবস্থায় নিয়ে আসতেছি তো এবার পাঁচ নাম্বারে যেটা দেখাবো সেটা হচ্ছে স্টোরেজ চেঞ্জ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস এটার মাধ্যমে আপনি কিন্তু আপনার কম্পিউটারের সি ড্রাইভ বা অন্য ড্রাইভ বিশেষ করে সি ড্রাইভ সি ড্রাইভ কিন্তু ক্লিন করতে পারবেন ফাঁকা রাখতে পারবেন এর ফলে কম্পিউটারটা কিন্তু ফাস্ট থাকবে দেখুন এটার জন্য আমি চলে যাবো স্টার্ট মেনু থেকে এখান থেকে আবার সেটিংস চলে যাব যাওয়ার পর এখানে এই সিস্টেমস দেখতে পাচ্ছেন সিস্টেমসে ক্লিক করবো সিস্টেমসে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন যে স্টোরেজ স্টোরেজ অপশন এই স্টোরেজ অপশন আমি ক্লিক করবো তো তার মধ্যে প্রথমে উপরে যে জিনিসটা দেখুন এই যে স্টোরেজ এখানে এই জিনিসটা অফ আছে স্টোরেজ সেন্স এটা কি লেখা আছে এখানে স্টোরেজ সেন্স ক্যান অটোমেটিক্যালি ফ্রি অফ স্পেস বাই গেটিং রিড অফ ফাইলস ইউ ডিড লাইক টেম্পোরারি ফাইল অ্যান্ড কন্টেন্ট ইন ইউর এখানে এই স্টোরেজ সেন্সটা যদি আমরা অন রাখি তাহলে অটোমেটিক্যালি আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলেট হয়ে আমাদের সি ড্রাইভটা খালি থাকবে মানে জায়গাটা ফাঁকা থাকবে স্পেস ফ্রি থাকবে এই স্টোরেজ সেন্সটা আমি এখান থেকে যদি অন করে দিই অন করে দেওয়ার পর এখন আমি যে অপশনটা দেখতে পাচ্ছি না তো এখানে আমি ক্লিক করবো দেখুন এখানে ক্লিক করার পর এখানে প্রথমে আসছে হচ্ছে রান স্টোরেজ সেন্স এখানে আমার সিলেক্ট করা আছে হচ্ছে ডিউরিং লো ফ্রি ডিক্স এক্সপেস তো এখান থেকে আমি চাইলে অন্যগুলো আমি এভরি ডে দিতে পারি এভরি উইক দিতে পারি এভরি মন দিতে পারি তো এটা আমার যেটা আছে এটাই থাকতেছে আর এখানে অবশ্যই টিকমার্ক থাকতে হবে যে টেম্পোরারি ফাইলস দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক না থাকলে অবশ্যই টিকমার্ক দিয়ে নেবেন এটা হচ্ছে ডিলেট টেম্পোরারি ফাইলস দ্যাট মাই অ্যাপস আর এন্ট ইউজিং মানে যে অপ্রয়োজনীয় যে ফাইলগুলো সেগুলো ডিলেট হবে সেজন্য এখানে টিকমার্ক দেওয়া আছে আর এখানে দেখুন আছে ডিলেট ফাইলস ইন মাই রিসাইকেল বিন ইফ দে হ্যাভ বিন দেয়ার ফর ওভার এখানে তিরিশ ডেজ সিলেক্ট করা আছে অর্থাৎ এই অপশানটা হচ্ছে মানে আপনি যে ফাইলগুলো কম্পিউটার থেকে ডিলিট করেন সেগুলো তো অবশ্যই যে রিসাইকেল বিনে জমা হয় এটা নিশ্চয়ই সবাই জানেন এই যে রিসাইকেল বিন এখানে জমা হয় এখান থেকে আমাদের ক্লিয়ার করতে হয় তো এখানে এই অপশানটা আমার এখান থেকে তিরিশ দিন সিলেক্ট করা আছে তার মানে হচ্ছে আমি রিসাইকেল বিন যদি তিরিশ দিন ফাঁকা না করি তিরিশ দিন পর অটোমেটিক রিসাইকেল বিনে যা আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তো এখান থেকে আমরা কমিয়ে দিতে পারি নেভা দিতে পারি ওয়ান ডে দিতে পারি চোদ্দো ডেজ দিতে পারি ঠিক আছে যেমন আমি সাপোজ এখান থেকে চোদ্দো ডেজ দিলাম তারপর এখানে নিচে আসে হচ্ছে কম্পিউটারে কোনো কিছু ডাউনলোড করলে সেগুলো যে একটা ডাউনলোড ফোল্ডার জমা হয় আমি জিনিসটা দেখাচ্ছি আপনাদের দেখুন আমি দিশপিসতে যাচ্ছি এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডস ফোল্ডারে যে এই ডাউনলোডস ফোল্ডারের মধ্যে কিন্তু ডাউনলোডস করা ফাইলগুলো জমা হয় তো এখান থেকে আমরা যদি এটা আমরা কোনো একটা ডে সিলেক্ট করে দিই সাপোজ আমি এখান থেকে যদি চোদ্দো দিন সিলেক্ট করে দিই তাহলে ডাউনলোড ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো জমে আসে ব্যবহার করা হচ্ছে না সেগুলো চোদ্দো দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো এটা আসলে নেভার দিয়ে রাখাই ভালো কারণ ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে এটা নেভারই থাক তো এই অপশনগুলো এখান থেকে নিচে দেখতে যে ফ্রি স্পেস নাও এখান থেকে আমরা চাইলে এখানে ক্লিন দিতে পারি আমি এখানে ক্লিন নাওতে ক্লিক করলাম দেখুন এখন এটা ক্লিন হবে তো তারপর আমি ব্যাকে আসতেছি ব্যাকে এসে এখানে দেখতে পারছেন এই যে শো মোর ক্যাটাগরিজ লেখা আছে এখানে ক্লিক করলে আরো বিভিন্ন ক্যাটাগরি এখানে আসতেছে মানে এই লোকাল ডিক সিটা মানে কিসে কতটুকু জায়গা খেয়েছে এটা দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টেম্পোরারি ফাইলস যে অপশনটাই টেম্পোরারি ফাইলসটা আমরা ডিলিট করতে পারি চাইলে ক্লিন করতে পারি এখানে আমি ক্লিক করতেছি ক্লিক করার পরে এখানে দেখুন স্ক্যানিং হচ্ছে এইগুলো টেম্পোরারি ফাইল হিসেবে জমে আছে ঠিক আছে এগুলো এখান থেকে যে কিছু কিছু টিক টিক চিহ্ন দেওয়া আছে কিছু কিছু চিহ্ন দেওয়া নেই এখানে দেখুন ডাউনলোডস এই ডাউনলোডসে চিহ্ন দিলে কিন্তু ডাউনলোডস ফোল্ডার ওগুলো ক্লিন হবে তো এটা চিহ্ন দেওয়ার দরকার নেই এটা তারপরে যে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস থামনেল যে এগুলো বিভিন্ন চিহ্ন দেওয়া আছে এখান থেকে আমি এখন রিমুভ ফাইলস দিই রিমুভ ফাইল দিলে দেখতে পাচ্ছেন এটা টেম্পোরারি ফাইলগুলো ক্লিন হলো আর এই অপশনটা স্টোরেজ সেন্সটা অন রাখতে হবে তাহলে অটোমেটিক জায়গাটা ফাঁকা থাকবে মানে অপ্রয়োজনীয় ফাইলগুলো ক্লিন হয়ে অটোমেটিক ফাঁকা থাকবে তো এবার ছয় নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে স্টার্ট অ্যাপস স্টার্ট অ্যাপস জিনিসটা কি স্টার্ট অ্যাপস হচ্ছে আপনি কম্পিউটার ওপেন করার পর অটোমেটিক যে অ্যাপসগুলো ওপেন হয় মানে ওপেন হয়ে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকে আবার দেখা যাচ্ছে অটোমেটিক ওপেন হয়ে কম্পিউটার ওপেন করার সাথে ওপেন হয়ে উইন্ডোতে সামনে আসে যেমন এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন আপনার এই যে বিজয় বা যে আমার সফটওয়্যারটা ইনস্টল করা যখন কম্পিউটার অন করা হয় অটোমেটিক সামনে ওপেন হয়ে যায় তো এগুলো হচ্ছে স্টার্ট আপ অ্যাপ্লিকেশন এ ধরনের আরো বিভিন্ন কিছু কিন্তু অটোমেটিক কম্পিউটার অন হয়ে ব্যাকগ্রাউন্ডে রান থাকে তো এগুলো কিন্তু চাইলে আমরা যেগুলো প্রয়োজন না সেগুলো কিন্তু অফ করে রাখতে পারি তো এর জন্য দেখুন আমি স্টার্ট মেনু থেকে চলে যাবো হচ্ছে আবার সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখান থেকে আবার অ্যাপসে ক্লিক করবো অ্যাপসে ক্লিক করার পর এই নিচে অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট আপ এই স্টার্ট ক্লিক করবো দেখুন এখান থেকে অনেকগুলো অ্যাপস কিন্তু স্টার্ট আপ অ্যাপ এখানে অন আছে আমরা যেগুলো প্রয়োজন না সেগুলো কিন্তু অফ করে রাখতে পারি সাপোজ এখান থেকে এই যে বিজয় বান্ন এটা কম্পিউটার অন হওয়ার সাথে সাথে অটোমেটিক অন হয় তো যাদের কম্পিউটারে আসলে বিজয় বান্ন বা অগ্রহ ধরনের সফটওয়্যার ইনস্টল করা আছে তাদের যদি সবসময় এটা প্রয়োজন না হয় দেখা যাচ্ছে মাঝে মাঝে প্রয়োজন হয় বাংলা লেখার সেক্ষেত্রে এটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা চাইলে অফ করে রাখতে পারেন ঠিক আছে যখন প্রয়োজন হয় অন করে নিলেই হবে তো আমার সবসময় প্রয়োজন হয় আমি যেন অন রাখতেছি তো আরও বিভিন্ন ধরনের অ্যাপস এখানে আছে দেখতে পাচ্ছেন আমার যেটা প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমি এখান থেকে অফ করে রাখতে পারি তো এবার সাত নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস তো আমাদের কম্পিউটারে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক রকম অ্যাপস কিন্তু রান হয়ে থাকে তো এইসব ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অ্যাপস অন থাকার ফলে কিন্তু কম্পিউটারটা দেখা যাচ্ছে স্লো হয়ে যেতে পারে এ ধরনের বিভিন্ন সমস্যা পড়তে পারেন তো যেগুলো প্রয়োজন না সেগুলো কিন্তু আমরা অফ করে রাখতে পারি তো তার জন্য দেখুন আমি আবার এখানে স্টার্টমেন্ট থেকে চলে আসছি সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এই প্রাইভেসি অপশন আমি ক্লিক করবো তারপর এখান থেকে নিচের দিকে চলে আসতে হবে বাম সাইডে নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন ব্যাকগ্রাউন্ড অ্যাপস এই ব্যাকগ্রাউন্ড অ্যাপস আমি ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের অ্যাপস কিন্তু আমার ওপেন আছে দেখেন এখানে কত ধরনের অ্যাপস কিন্তু ব্যাকগ্রাউন্ডে অন আছে ঠিক আছে এগুলোর কারণে কিন্তু কম্পিউটার দেখা স্লো হয়ে যেতে পারে এগুলো চাইলে আমি যে ব্যাকগ্রাউন্ড আমি একবারে সব কিছু অফ করে দিতে পারি আবার চাইলে আমি আলাদা আলাদাভাবে অফ করতে পারি এখান থেকে আমি সবগুলো অন করে দিচ্ছি অন করে দিয়ে আমি চাইলে আলাদা আলাদাভাবে যেটা আমার প্রয়োজন না সেগুলো আমি দেখুন এখান থেকে যেটা আমার প্রয়োজন না সেগুলো কিন্তু আমি এখান থেকে যে অফ করে দিতে পারি তো বিহর সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের আমি বলে রাখি সেটা হচ্ছে আপনারা যদি উইন্ডোজ টেনের খুব বেশি ওল্ড ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে এই সেটিংসগুলো আপনাদের কাজ নাও করতে পারে আপনারা হয়তো নাও পেতে পারেন সেটিংসগুলো তো এই কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন উন্নডোজ টেনের লেটেস্ট ভার্সনগুলো ব্যবহার করার তো ভিওস এই ছিল এই উইন্ডোজ টেনের সাতটি সেটিংস আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ